ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার আশাশুনানিতে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে তুয়ারডাঙ্গা এইচএফ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করে স্থানীয় আশাদিক যুব সংঘ। খেলায় অংশ নেয় উপজেলার দুটি দল। ঐতিহ্যবাহী খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে হাজারো নারী পুরুষ জড়ো হয়। লাঠি খেলার পর জীবন্ত মানুষকে কবর দেয়া, বুকের ওপরে ইট রেখে ভাঙা, কাগজের টাকা তৈরি, বুক দিয়ে কাঁচ ভাঙাসহ বিভিন্ন ধরনের জাদু দেখানো হয়। এরপর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।